হ্যালো বন্ধুরা অনির সাথে পাঁচ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা জানি সারা দেশব্যাপী এখন লকডাউন চলছে এবং এই লকডাউনের জেরে সবচেয়ে থেকে যে জিনিসটা ক্ষতি হয়েছে সেটা হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং সেই সাথে দেশের শিক্ষাব্যবস্থা কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থার এই ক্ষতির কিছুটা মেক দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদেরকে অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের ক্লাস নিতে শুরু করেছেন বন্ধুরা আমরা সকলেই জানি যে সিবিএসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এখনো বাকি রয়ে গেছে তবে এর এই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা জুলাই মাসে হবে বলে আগেই জানানো হয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই পরীক্ষাগুলি হবে সেই সাথে এটাও জানানো হয়েছিল যে সিবিএসি বোর্ডের ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই এই বাকি থাকা পরীক্ষাগুলি দিতে পারবে কিন্তু বন্ধুরা কেন্দ্রের তরফে এই নিজের স্কুলে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তেও কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি কারণ করোনা লকডাউনের জেরে দশম এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের বাড়িতে ইতিমধ্যেই ফিরে গিয়েছে তাই যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল নিজের জেলার বাইরে অর্থাৎ অন্য জেলাতে বা অন্য রাজ্যে ছিল তাদের ক্ষেত্রে এই লকডাউনের মধ্যে সেই স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়াটা কার্যত অসম্ভব হয়ে গেছিল তাই বন্ধুরা সে সমস্ত হাজার হাজার ছাত্রছাত্রীর অসুবিধার কথা মনে করেই কেন্দ্রীয় সরকার এক বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি হলো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে ফিরে গেছে তারা নিজের জেলাতেই পরীক্ষা কেন্দ্র পাবে এবং তাদের নিজের জেলাতেই সেই পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিতে পারবে তাই কেন্দ্রীয় সরকারের নেওয়া এই সিদ্ধান্তে যে ছাত্রছাত্রীরা হাফ ছেড়ে বাঁচলো সেটা অবশ্যই বলা যায়